আচ্ছা শ্রুতি, আজকে তোমাকে একটি হ্যাঁ কুইজ দিয়েছি। বুঝছি। দেখো বোর্ডে 9টা ছক আছে, আচ্ছা 9টা আছে। আগের দিনের গুগলিটা তুমি অনেক লাস্টে পেরেছিলে, কিন্তু আজকে একটা তোমার ব্রেনের খেলা আছে যেখানে দেখো 9টা ছক আছে, ভালো করে তাকাও। এবং দেখো চার ধারে 15 15 লেখা আছে, মানে তোমাকে 15 ভজাতে হবে। নিচে দেখো লেখা আছে 1 থেকে 9, 1 থেকে 9 পর্যন্ত তুমি সংখ্যা নেবে, এবং সেটা একবারই একবারই মাত্র একবারই। ধরো 1 নিলে 1টা তুমি একবার নিতে পারবে, 9 নিলে 9টা একবার নিতে পারবে। এবারে তুমি উপরে দেখো, উপরে উপরে সামনে পাশাপাশি কোনাকোনি সব দিক থেকেই তোমাকে যোগ করে 15 ভাজাতে হবে। আর এইটা কেন আছে? এটা এটা কেন আছে? এটা তুমি যদি জিততে পারো, মানে তুমি ঠিক করতে পারো, তাহলে তুমি এই লিস্টটা পাবে। আর যদি তুমি না পারো, তাহলে ওই লিস্টটা আমি নিয়ে নেবো। ঠিক আছে, তাহলে তাহলে কি করতে হবে? 9টা ছক, 1 থেকে 9 পর্যন্ত 9টা সংখ্যা হচ্ছে, তাহলে তুমি একবার করে ব্যবহার করতে পারবে, কিন্তু তার যোগফল হবে 15। সোজাসুজি পাশাপাশি কোনাকোনি তিন দিক থেকেই তোমাকে কিন্তু এই 15 15 করতে হবে। ঠিক আছে, এবার তুমি তোমার কাজ শুরু করো, দেখি তুমি পাচ্ছ দেখি। আমি চেষ্টা করো। পাঁচ প্রথম বসে দাও। আচ্ছা তো পাঁচ এখানে বসান তো সিক্স বসালে। ঠিক আছে, তুমি কোনাকুনি করছো নাকি ফার্স্ট? 6 5 যোগ করো, কত? 6 5 যোগ করছি তো, যোগ করে 5 6 7 8 9 10 11 11 12 13 14 14 15 বাজাতে হবে। 15 14 15 4 4 4 হলো। তুমি বাংলায় লিখবে তো সবগুলো বাংলায় লিখো, সবগুলো বাংলায় লিখো, কোনো সমস্যা নেই। আর যদি ইংরেজিতে লিখবে তাহলে সবগুলো ইংরেজিতে লিখো, 4টা তাহলে ইংরেজিতে লিখো, 4টা ইংরেজিতে লিখো। কেউ মুছা দাও না, তুমি লিখো, হাতে মুছে নেবো। হ্যাঁ ঠিক আছে, ছাড়ো একটু দেখতে দাও। ব্যাস, তাহলে এটা 15 হলো তো, বাকি আরো আছে কিন্তু, আরো 6টা ছক আছে। এবারে করো, কোনাকুনি করতে হবে, আরো বাকি আছে, বেশি টাইম দেওয়া যাবে না কিন্তু। কেন? আচ্ছা চেষ্টা করো, আমাকে টাইম দিতে হবে। ঠিক আছে দেবো। 5 আছে এখানে, তো এখানে আমি 1 বসালাম। 1 বসালে তাহলে 6, 5 4 1 যোগ করলে 6। হ্যাঁ উপরেও 6 আছে, দেখো উপরেও 6 আছে, নিচে 15 করতে হবে, আর ওদিকেও 15 করতে হবে। 6 মিনিট, 7 8 9 10 11 12 13 14 কত হচ্ছে এখানে? 9 হচ্ছে, 9। আচ্ছা 9 হচ্ছে, আর ওইদিকটা করলে, আচ্ছা ঠিক আছে, এদিকটা তাহলে 15 হলো, এদিকটা হলো। হ্যাঁ আর আর বাকি আছে, এইটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আজকে জলদি শেষ হয়ে যাবে। আচ্ছা দেখি শেষ তো করো, অনেক বাকি আছে। করছি করছি করছি। পাচ্ছে পরে যদি আমরা কি অত হিসাব করছ? আমি তো চলে গেলাম 10-এ। উপরে এটা দেখো 6 1 আছে তো, 7, তাহলে তো এই এই দুটো আমি করব। হ্যাঁ তো করো, যেটা খুশি, তোমাদের বাকি আছে। 5 6 7 1 যোগ করলে যদি আমরা করি তাহলে 7 হবে। হুম 7 হবে। তারপরে 8 9 10 11 12 13 14 15 8 হচ্ছে, 8 আট হচ্ছে, 8 হচ্ছে, 8। আচ্ছা মিলে গেছে তো, কিন্তু 8 বসাইনি আমি, অনেক কাছাকাছি চলে গেছো। আর তাহলে আছে তিনটে তিনটে তিনটে, এবারে দেখি কি করে। এইটা এইটা আমি এখন যোগ যোগ করো, করো যোগ। 8 এর পরে এটা তো কত যোগ করলে? 4। এটা এটা তো 4 যোগ করবো, এতে 15 9 10 11 12 12, কিন্তু 12 হচ্ছে, 13 14 15 16 পনেরো করতে হবে তো। আমি তো পাগল হয়ে গেছি, এত টাইম দিলে কি করে? আরে ঝুম করে না, না আমি আমি টাইম দিব না, টাইম দিতে হবে। 5 মিনিট হতে যাচ্ছে, আমি না আসতে হবে না। 8 9 10 11 12 12 হচ্ছে, 13 14 15 3
তিন, তাহলে এটাও বুঝে গেল। আর দুটো ছক আছে, কি হয় কি হয় দেখা যাক, দেখা যাক, দেখা যাক। ফোর আর নাইন, নাইন একটু বেশি কেন, তুমি যোগ করো, যোগ করতে পারো, যে প্রত্যেকটা যোগ কর, তো এখানে নয়ের সঙ্গে চার যোগ করো, না এরপর দশ, এগারো, যদি আমার বলার কথা নয়, তেরো, তবু বলে দিচ্ছি প্রথম, তেরো চোদ্দ পনেরো দুই, ওকে দুই হলো, তাহলে এটাও মিলে গেল। এবারে ছয় দুই আর মাঝখানে কত বসলে পনেরো হবে, এটাই ব্যাপার। আমি জানি সিক্স আর দুই আমাকে যোগ করতে হবে, করো ছয় পাঁচ সাত আট, আর হচ্ছে আট আবার নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সাত, হ্যাঁ তো, বাহ মিলে গেল, তাহলে সব সংখ্যা একবার করে আছে। তুমি কি এটা কি কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে আগে থেকে, নাহলে তুমি তাড়াতাড়ি করলে কি করে, এটা তো সোজা নয়। ঠিক আছে, এরপরে তোমাকে অনেক কঠিন দেবো। আচ্ছা ঠিক আছে, ওই লিস্টটা নিয়ে নাও, এটা তোমার গিফট হয়ে গেল। ই বাবা, আমাকে একটু দিবে, এদিকে দেখো, এদিকে দেখো, কেমন লাগলো খেলে, ভালো ভালো লাগলো, তোমাকে কে বলে দিয়েছিল এটা, ঠিক সত্যি কথা, সত্যি করে বলো, বলেনি তো, ঠিক আছে, মনে হচ্ছে তুমি জেনেছিলে, অনেক হিসাব করে বললে। ওকে ওকে ওকে।